আমরা যে কাচের গ্লাসগুলো ব্যবহার করি তা হঠাৎ ভেঙে গেলে নর্মালি ফেলেই দেই, তবে এগুলোকে না ফেলে একটু বুদ্ধি খাটালেই খুব ভালোভাবে ব্যবহার করা সম্ভব। আজকে আপনাদের ভাঙা কাচের গ্লাস দিয়ে শোপিস তৈরি করে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শুরুর আগেই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেল আইকনটা ক্লিক করে নিন। এখানে আমি এরকম ছোট সাদা পুঁথি নিয়েছি, সুই সুতার সাহায্যে পুঁথিগুলো দিয়ে একটা মালার মতো তৈরি করে নিচ্ছি। এখন এই ভাঙা গ্লাসের উপরে এই পুঁথির মালাটাকে সেট করে নিব। এজন্য আমি হট গ্লু গান ব্যবহার করছি। এভাবে কিছুটা গ্লু লাগিয়ে তার উপরে এই পুঁথির মালাটা বসিয়ে নিচ্ছি। এভাবে পুরোটাই কভার করে নিতে হবে। গ্লাসের মাঝে কিছুটা পুঁথি নিয়ে নিচ্ছি। পুঁথির পরিমাণটা এমনভাবে নিয়েছি যেন তা একটা লেয়ারে ছড়িয়ে থাকে। এখন চাইলে আপনারা এটাকে এভাবেও রাখতে পারেন, তবে আমি এটাকে আরও একটু সুন্দর করার জন্য আরও কিছু আইডিয়া শেয়ার করছি। আমার কাছে এরকম কিছু ঝিনুক ছিল আর বড় আকারের পার্ল নিয়েছি। আমি এখানে দুইটা ঝিনুক ব্যবহার করব, যেই দুটা মোটামুটি একই সমান। এখান থেকে একটা পার্ল নিয়ে এক ফোঁটা গ্লু লাগিয়ে এটাকে ঝিনুকের মাঝে বসিয়ে দিচ্ছি। ঝিনুকের এই অংশে আরও কিছুটা গ্লু লাগিয়ে উপর থেকে আরেকটা ঝিনুক এভাবে বসিয়ে দিচ্ছি। এটাকে এমনভাবে সেট করে নিচ্ছি যাতে করে কিছুটা অংশ ফাঁকা থাকে। দেখুন, এটা ঠিক এরকম দেখতে হবে। ঝিনুকটাকে এভাবে গ্লাসের মাঝে বসিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর লাগছে। আমি আরও একটা আইডিয়া শেয়ার করছি। আপনারা চাইলে এটাকে ক্যান্ডেল হোল্ডার হিসেবেও ব্যবহার করতে পারেন। এর জন্য আমি এরকম ছোট ফ্লাওয়ার শেপ ক্যান্ডেল নিয়েছি। এই ক্যান্ডেলগুলো আপনারা বিভিন্ন গিফট শপে কিনতে পাবেন। এইভাবে ডেকোরেট করে রাখা গ্লাসটার মাঝে ক্যান্ডেলটা বসিয়ে দিচ্ছি। বিভিন্ন স্পেশাল ওকেশনে কেকের পাশে এভাবে ক্যান্ডেল হোল্ডারটা রাখলে কিন্তু মন্দ হবে না। দেখলেন তো, অব্যবহৃত জিনিসটাকেও কত সুন্দরভাবে কাজে লাগানো সম্ভব। আজকের পর্বটি কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি রুমানা হাবিব।